অভিযুক্তকে জামিনের প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয়রা অভিযুক্তর বাড়িতে তারা ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা এলাকায় অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করলেও আদালত থেকে জামিন পেয়ে যায় সে কি করে দিনের দিন জামিন পেয়ে গেল প্রতিবাদে রাস্তা অবরোধ করে প্রতিবেশীরা পরে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় তারা গত একত্রিশ তারিখ নদীয়ার ধানতলা থানার আড়ংঘাটা এলাকায় বাইকের ধাক্কায় প্রবীর ঘোষ নামে এক ব্যক্তির মৃত্যু হয় অভিযোগ ওঠে সোনু বিশ্বাস নামে এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে রানাঘাট আদালত তার জামিন মঞ্জুর করে যাচ্ছিলো কোনো রকম কিন্তু ওদিক থেকে রা এক শুরু করে পিকআপ দেওয়ার ছেলেটা মদ্যপ অবস্থায় ওকে মারে মারার পরে শ্যাশনা নিয়ে যায় ওখান থেকে তবে যাওয়াই রাগান নারজিং ওখান থেকে ভর্তি কলকাতায় তারপরে ওর মা এখানে থাকা তো আমি বললাম আপনি যান কীরম পরিস্থিতি কি আপনি গিয়ে দেখুন যায়নি পালা হয়েছে বলেছে কি আছে কিন্তু তারপর ছেলেটা মারা গেল এখন পর্যন্ত যে ছেলেটাকে ধরে নিয়ে গেছিল তাকে টাকা জামি জামি ছেড়ে দিয়েছে থাকে মেয়েরা ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে ওঠে স্থানীয়রা তাদের দাবি কি করে একদিনেই জামিন পেয়ে যায় অভিযুক্ত তাদের অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ রয়েছে ঘটনাস্থলে উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মানে নেশাগ্রস্ত ছিল এ অ্যাক্সিডেন্ট করায় ও সঙ্গে সঙ্গে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওকে কলকাতাতে পাঠানো হয় সেখানে গিয়ে এক তারিখে আসে ওরা যাওয়ার পরে এখন পরিস্থিতি আমরা চার দিন ধরে বাড়িটাকে আটকে রেখেছিলাম যাতে কোনো ক্ষতি না হয় আমরা চাইছিলাম যে এই পরিবার থেকে এই যে এক ক্ষতি হয়েছে যে পরিবারে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই পরিবার কিছু পয়সা করে এরা দিন যাতে পরিবারটা বাড়ছে এটাই আমাদের দাবি ছিল কিন্তু সকালবেলা শুনি যে ছেলেটাকে ছেড়ে দিয়েছে কি করে এত তাড়াতাড়ি ছাড় পায় বাপ্পা রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া